ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টেক ফরিদ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষকরাও 5% প্রণোদনা পাচ্ছেন বলছেন শিক্ষামন্ত্রী। তার বিষয়ে বিস্তারিত রয়েছে বাকি অংশে। আশা করি সকলেই শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। তো চলুন শুরু করি। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও সরকারের ঘোষিত 5% আর্থিক প্রণোদনা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি মহোদয়। গতকাল রাতে রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রী বাসভবনে স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবী 5% আর্থিক প্রণোদনা পেলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও একই সুবিধা পাবেন। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু তিনি বলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী একথা জানিয়েছেন। এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীরাও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা 5% আর্থিক প্রণোদনা পেতে যাচ্ছেন। এই দুই শ্রেণীর ব্যক্তিরা জুলাই মাস থেকে প্রণোদনা শেখ হাসিনা ঘোষিত প্রণোদনার অর্থ দেওয়া হবে। এ সংক্রান্ত একটি পরিপত্র খুব শীঘ্রই জারি করা হবে। এ বিষয়ে অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ইতিমধ্যে এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ তৈরির কাজ চলছে। এই প্রণোদনার ভেতরে অবসরভোগী ও শিক্ষকদের অন্তর্ভুক্ত করার জন্য আমরা সুপারিশ করতে চাচ্ছি। এখন আর্থিক বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছি। এ মাসের শেষ সপ্তাহে একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য সরকারি উচ্চ পর্যায়ে পাঠানো হবে। তিনি বলেন, প্রণোদনার বিষয়ে একটি প্রজ্ঞাপন এ মাসের শেষে বা আগামী মাসের শুরুতে জারি করা হবে। তবে প্রজ্ঞাপন যখনই জারি করা হোক না কেন, প্রণোদনার 5% অর্থ সরকারি চাকরিজীবী অবসরভোগী শিক্ষকরা জুলাই মাসের বেতনের সঙ্গেই পাবেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 25 জুন জাতীয় সংসদে 2023-24 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য 5% নতুন করে প্রণোদনা দেওয়ার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের 5% আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি অর্থমন্ত্রী বিষয়টি গ্রহণ করবেন। আমরা 5% মূল বেতন বিশেষ প্রণোদনা হিসেবে তাদের দেব। সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি শিক্ষকদের অন্তর্ভুক্ত করা 5% প্রণোদনায় দেওয়া সরকার বার্ষিক অতিরিক্ত খরচ হবে প্রায় 5,000 কোটি। এটা চলতি 2023-24 অর্থবছরের বাজেট থেকে দেওয়া হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি। এ জাতীয় নিউজগুলো পেতে অবশ্যই ট্যাগ ফরিড ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন এবং আরও একটি বিষয় অবগত রাখবেন, শিক্ষার যত প্রকারের আপডেট নিউজগুলো আছে সেগুলো একমাত্র ইউটিউব ট্যাগ ফরিড ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবেন। যাবার আগে তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।